হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম মৌসুমী তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখতে থাকো। প্রথমে আমি আমগুলো সেদ্ধ করে নিলাম, দেখতেই পাচ্ছো। এরপরে আমি মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে একটা পরিষ্কার পাত্রে নিয়ে রেডি করে নিলাম। এই ডিমের বড়া রেডি করব, করে এটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। চলো দেখতে থাকো। এছাড়া আমার এই রেসিপিটা রেডি করতে যা যা লাগছে, চলো দেখাই তোমাদেরকে। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে রেডি করে রেখেছি। এছাড়া আমার লাগছে হচ্ছে সর্ষে, কালো সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ চিনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। বাটিতে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা। ওটা আমটাকে প্রথমেই দেখেছো সেদ্ধ করে নিয়েছি, ওটাকে চটকে কাতবার করে নিয়েছি। আর আলুটা নুন জলে ভাপ দিয়ে নিয়ে নিয়েছি। তোমরা পুরো রেসিপিটা দেখো, স্টেপ বাই স্টেপ ফলো করো, যেভাবে করলাম পুরোটা দেখবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। প্রথমে আমি মাছের ডিমের বড়াটাকে, ডিমটাকে আর কি ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো ভালো করে চটকে মেখে নিচ্ছি। এটাকে আমি বড়া ভাজব গ্যাসের ওভেন ধরিয়ে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এই প্যানের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। প্যান আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে এক এক করে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের ডিমগুলো বড়ার মতন করে ভেজে নিলাম। চলো দেখতে থাকো। এক এক করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা পুরো স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, রেসিপিটা গরমের দিনে একটা অনবদ্য স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সামনে আজ নিয়ে এসেছি। সবাই স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে অবশ্যই একবার করে করো, করে আমাকে জানাও কেমন লাগলো। দুর্দান্ত খেতে এইটা, যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে মনে হয় না অন্য কোনো রেসিপির বা মাছ মাংসেরও প্রয়োজন হবে। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এক এক করে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে দেখো আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু সাঁতলে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে হালকা করে আলুগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। তারপরে আমি আবার কড়াইতে আরেকটু তেল দিয়ে প্যানে তেজপাতা, শুকনো লঙ্কা চিরে দিলাম। চিরে এটা তেজপাতা, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে একটু কালো সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ভালো করে সর্ষেটা, শুকনো লঙ্কা, তেজপাতা একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছো ভালো করে তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষেটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি আমের যে কাঠটা বার করে রেখেছিলাম ওটা, তার সাথে পোস্ত বাটা সবই একসঙ্গে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। প্রথমে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নেব ভালো করে। দেখো আমি তেলের মধ্যে পোস্ত বাটাটা প্রথমে দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে, যাতে পোস্ত বাটা, পোস্ত যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। প্রায় ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দেখো
प्राय होए एसेछे एरपरे आमी आमेर जे काटटा एटा दिए दिलाम। आगे थाकते आमटाके सिद्ध करे चटके जे शक्त शक्त अंशगुलो ओगुलो फेले दिएछिलाम दिए आमटाके भालो करे मिहि करे नियेछिलाम। एबार आमेर काटटार मध्ये दिए एकटु जल दिए दिलाम दिए भालो करे नेड़ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু শুকনো লঙ্কা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন তোমরা অবশ্যই সবটা অ্যাড করবে। আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর হয়। এবার এক এক করে যে আলু সাথে রাখা ছিল আলুগুলো আমি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ভালো করে আলুগুলো মিশে যাচ্ছে, নুনের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে মিশে যায়। এবার এক এক করে আমি মাছের ডিমের যে বড়াগুলো ছিল আগে করে রেডি করা ছিল সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই টকের মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিলাম। আমি আমার পরিমাণ মতন জল দিলাম, কতটা কি ঝোল রাখবে সেটা তোমাদের সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা সেই আন্দাজে তরকারিতে জলের পরিমাণটা অ্যাড করবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবে, বড়াগুলো একটু ভালো করে এপাশ ওপাশ করে ঘুরিয়ে দেবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ডিমের বড়ার মধ্যে ঝোলগুলো ঢোকে আর মাছটাকে বড়াগুলো খেতেও টেস্টফুল হয়। একটু ভালো করে এবার একটু ফুটে গেলেই রেসিপিটা রেডি হয়ে যায়। চলো দেখতে থাকো। দেখো আমি ভালো করে এপিট ওপিট করে নেড়ে দিলাম। বন্ধুরা সবাই পুরো ওয়াচ করবে ভিডিওটা, রিকোয়েস্ট রইল কেউ স্কিপ করো না, খুব ছোট ভিডিও, তোমরাও ফুল ওয়াচ করো, আমিও তোমাদের ঘরে গিয়ে ফুল ওয়াচ করব, কথা দিলাম। এবার একটু চিনি ছড়িয়ে দিলাম, আমার রান রেসিপিটা রেডি হয়ে গেল খুব অল্প সময়ে। দেখতেই পাচ্ছ কম ইনগ্রিডিয়েন্টসে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এই গরমের দিনে যা বাইরে প্রচণ্ড গরম, এই গরমের দিনে যদি এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করো, বাচ্চা থেকে বড় সবাই আরাম করে চেটে পুটে খেতে পারবে। যারা ঝাল পছন্দ করে না তাদের জন্য এটা একটা অভিনব টেস্টফুল খাবার।